হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজ একাডেমি সলিউন তো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো তো আসের কাছ আমরা আলোচনা করবো নবম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায় সূচক ও লিদমের ব্যবহারের সত্তর এবং একাত্তর পেজ দিয়ে তো দেখো এখানে সত্তর পৃষ্ঠায় দিক বলা হয়েছে তো আমরা এখন কী করবো ডিভাইসের মাধ্যমে যে কীভাবে আমরা লগারিদমের ব্যবহার করতে পারি সেটা শিখবো তো দেখো আমরা যদি লক টু ভিত্তিক থ্রি এর মান বের করতে চাই তাহলে আমাদের কীভাবে করতে হবে দেখো এই জন্য আমাদের কী করতে হবে ও বোঝার জন্য লককে আমরা সূচকে রূপান্তর করতে হবে যেমন লক ধরো টু ভিত্তিক থ্রি এর মানটা ধরো হবে কত এক্স তাহলে আমাদের কি করতে হবে টু টু দি পাওয়ার এক্স অর্থাৎ আমরা কী জানি বেসটাকে যদি আমরা দিকে আনি তাহলে কী হয়ে যাবে টু দি পাওয়ার এক্স আর এইটার মান হয়ে যাবে থ্রি তো এবার বলো তো এক্সের মান কত হলে তোমার যে টু টু পাওয়ার এক্সের মান থ্রি হবে এটা সমাধান করা সহজ নয় তাই না এর কারণে যে আমরা কি করি লক যে বিভিন্ন বিল আছে সেগুলো তৈরি করা হয়েছে এবং বর্তমানে ক্যালকুলেটারে আমরা কী করতে পারি এই মানগুলো এই লকের মানগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারি তো এই মানগুলো কীভাবে নির্ণয় করতে হয় চলো একটু আমরা দেখে নিই তো আমাদের ক্যালকুলেটারে কী করতে হবে ক্যালকুলেটারে দেখো তোমাদের সবার ক্যালকুলেটার সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমরা ওপেন করতে পারো সেখানে প্রথমে কি করতে হবে তোমার যে দেখো নিচে এগুলোর মান দেওয়া আছে এগুলোর মান কীভাবে বের করতে হয় দেখো তো প্রথমে তোমার কি করতে হবে লক চাপতে হবে ধরো লক ধরো কত লিখতে হবে লক টু বেস কত লিখতে হবে লক টু ভিত্তিক থ্রি লক টু ভিত্তিক থ্রি তোমার দেখো একটা মান বের হবে তাহলে তুমি এটা বের করতে পারবে তো দেখো এখানে আমাদের কী করতে হবে নিজেদেরকে এই ছকটা পূরণ করতে হবে তো এই ছকটা তোমরা অনেকেই পূরণ করতে পারছো না যে জন্য এই ভিডিওটি দেওয়া তো দেখো এটা কীভাবে পূরণ করতে হবে প্রথমে কি আসে দেখো লক টু থ্রি এবং এটা একটা মান দেওয়া আছে এবং এখানে যে বেসটা ছিল এই বেজের উপরে তোমার বেজের পাওয়ার হিসেবে এই মানটাকে যদি আমরা দেখি আমরা এই যে এই এই মানটা পেয়ে যাব ঠিক আছে এই মানটা দেখো আমাদের বের হয়ে গেছে তো এটা আমাদের কিভাবে করতে হবে চলো একটু আমরা দেখে নেই তো দেখো এখানে যে তোমাদের ছিল প্রথমে কি ছিল লগ টু বেস থ্রি তো অর্থাৎ এটা তো তোমার করেই দেওয়া আছে তোমার লক টু বেস এর একটা মান বের হয়েছে এই মানটাকে যদি আমরা কী করি এই যে বেসের পাওয়ার হিসেবে লিখি তাহলে দেখো এই তোমাদের এই সূচকের মানটা বের হয়ে যায় তো একই ভাবে আমরা কী করবে যে এইটা কীভাবে করবো দেখো লক থ্রি বেস ফাইভ তো প্রথমে আমরা কী করব ক্যালকুলেটরে দেখো তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার প্রথমে লগে ক্লিক করবে লগে ক্লিক করার পরে তুমি লিখবে কি প্রথমে লিখবে সূচক কত ফাইভ অর্থাৎ লক ফাইভ লিখবে তারপরে তুমি কী করবে ভাগচিহ্ন দেবে চিহ্ন দেওয়ার পর আবার ভা কত দেবে লক লক লেখে এটা যে বেস ছিল লক বেসটা লেখবে বেস ছিল থ্রি তাহলে ক্যালকুলেটারে কী লিখবে লক ক্যালকুলেটারে তোমার ছাপতে হবে লক ফাইভ তারপরে ভাগ চিহ্ন দিয়ে তুমি কত লিখবে লক এটা যে বেস ছিল থ্রি লক থ্রি তাহলে দেখো কত বের হয় লক ফাইভ বা লক থ্রি তখন বের হয় ওয়ান পয়েন্ট এখানে তো অনুমানটা বের হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর সিক্স ওয়ান পয়েন্ট এখানে মানটা তোমার হবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স এরপরে কত আছে ফোর নাইন সেভেন ফোর নাইন সেভেন অর্থাৎ এখানে তুমি মানের ঘরে তুমি এই যে এই মানটা লেগে ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এখন তুমি কী করবে এটার বেস কত ছিল বেশ ছিল থ্রি তো এখন তুমি কী করবে তিনের পাওয়ার হিসেবে তুমি এই মানটা যে মানটা বের হয়ে গেল ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন থ্রি তিনের পাওয়ার হিসেবে তুমি কি লিখবে থ্রি টু দি পাওয়ার তুমি লেখা লিখবে থ্রি টু দি পাওয়ার এটা যদি লেখো ক্যালকুলেটরে তুমি থ্রি টু দি পাওয়ার এটা লিখলে তোমার দেখো বের হয়ে যাবে ফাইভ অর্থাৎ এখানে তুমি লিখবে সূচকের ঘরে তুমি কত লিখবে ফাইভ আর এই ঘরে কত লিখবে এই ঘরে লিখবে যে মানটা একই রকম ভাববে যে এটা কীভাবে করতে হবে দেখো এখানে তোমার কত লিখতে হবে এখানে সূচক আছে যেহেতু সাত তাহলে তোমার কি লিখতে হবে এখানে তুমি লিখবে লক সেভেন প্রথমে ক্যালকুলেটারে কী করবে লিখবে কি লক সেভেন লক সেভেন ভাগ দেওয়ার পরে কি লিখবে তারপরে নিচেটা আছে ফোর বেশ আসছে ফোর তারপরে কত লিখবে লক ফোর তাহলে লক সেভেন ভাগ লক ফোর তোমার কত হবে ওয়ান পয়েন্ট এই যে অর্থাৎ এই ঘরে তোমার লিখতে হবে

তাহলে তুমি এই মানটা পেয়ে যাবে এবং তোমার এই সূচকের ঘরে তোমার কী লিখতে হবে দেখো সূচকের ঘরে তুমি লিখবে কি প্রথমে এটার বেশ কত আছে ফোর তাহলে লিখবে ফোর টু দি পাওয়ার এই যে এই ফোরের পাওয়ারটা কত হবে ফোরের পাওয়ার হবে এইটাই তো আমরা ক্যালকুলেটারে কী করি ফোরের পাওয়ার হিসেবে যদি এই মানটা বসাই তাহলে আমাদের কত আসবে দেখো তাহলে আমাদের এই যে এখানে আমাদের যদি এখানে ফোর টু দি পাওয়ার যদি আমরা এটা লিখি ক্যালকুলেটারে আমাদের মান এসে পড়বে এটার মান সেভেন তুমি দেখো ক্যালকুলেটারে লিখে দেখো তোমার এই মানটা সেভেন এসে পড়বে তো এখন দেখো এটা আমাদের কি করতে হবে এটা আমাদের কি করবো প্রথমে সূচক আছে যেহেতু সিক্স আমরা ক্যালকুলেটার প্রথমে লক লগে চাপ দেবো লগে চাপ দেওয়ার পরে লিখতে হবে সিক্সটিন ওয়ান সিক্সটিন তারপরে তারপরে ভাগচি নদী আমরা কত লিখবো এটার যে বেস কত আছে লক টু অর্থাৎ লগের বেস কত টু আমরা আবার লগে চাপ দেবো এবং কত লিখবো লক তারপরে টু এ চাপ দেবো তাহলে লক সিক্সটিন ভাগ লক টু আমাদের লিখলে কত হবে আমাদের এইখানে বের হবে কত আমাদের ফোর এখানে কত বের হবে ফোর তো এখন আমরা কী করবো এই যে এখানে বেস কত ছিল টু তো আমরা এখানে সূচকের জায়গায় টু টু দি পাওয়ার ফোর লিখবো টু টু দি পাওয়ার ফোন লিখে যে মানটা আসবে সেটি হবে আমাদের সূচক তো টু এর পাওয়ার যদি তুমি ফোর লেখো তাহলে তোমার কত বেড়ে দেখো সিক্সটিন এসে পড়বে তাহলে তুমি এই মানের ঘরে কত লিখবে এইটা আর এই সূচকের ঘরে লিখবে এই মানটা ঠিক আছে তো এর পরবর্তী মানটা কি আছে দেখো লক ফাইভ আর থ্রি লক ফাইভ বেস থ্রি তাহলে তোমার কী করতে হবে লক থ্রি লিখতে হবে প্রথমে তারপরে ভাগ দিয়ে তুমি কী লিখবে ভাগ দিয়ে লিখবে লক ফাইভ তো লক থ্রি ভাগ লক ফাইভ যদি লেখো তাহলে তোমার এই যে এই ঘরে মানের ঘরে তোমার একটা মান করে লিখতে হবে কি মানটা লিখবে এখানে তুমি লিখবে জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স জিরো তাহলে এই মানের ঘরে তুমি কি করবে যে এই মানটা লিখে রাখবে তো এখন এই সূচকের মানটা কী হবে দেখো সূচকের মানে তুমি হবে ভাবে যে ফাইভ আছে ফাইভের বেস্ট আছে তো ফাইভ টু দি পাওয়ার তুমি এই মানটা লিখবে ফাইভ টু দি পাওয়ার আমরা যে মানটা পেলাম এটা হবে এই ফাইভ এর পাওয়ার ফাইভ এর পাওয়ার হিসেবে এখানে আমরা লিখবো তো আমরা যদি ফাইভের পাওয়ার হিসেবে এই মানটাকে যদি আমরা লিখি আমরা পাবো হচ্ছে থ্রি তাহলে এই ঘরটায় আমাদের কত হবে এই ঘরটায় আমাদের থ্রি বের হবে তো আশা করছি বুঝতে পেরেছ দেখমভাবে এটাও করা হয়েছে লক ফোর ভাগ লক টেন করা হয়েছে তাহলে আমাদের মানটা বের হবে তারপরে টেনের পাওয়ার হিসেবে যদি আমরা এই যে মানটা বসিয়ে দিই তাহলে আমাদের ফোর বের হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করা হয়েছে তাহলে দেখো এরপরে কী বলা হয়েছে লগারিদমের ব্যবহার অর্থাৎ বাস্তব জীবনে আমরা অনেক সময় লগারিদম ব্যবহার করে থাকি তো চক্রবিধিমোনা ভাই কীভাবে লগারিদম ব্যবহার করা হয় সেটা দেখো তো আমাদের একটা সূত্র আছে যে চক্রবিধিমনা মুনাফার সাথে এই ইজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু এখানে আর হচ্ছে মুনাফার হার আর এনটাকে এনটাকে বলা হয় কি সময়কাল অর্থাৎ কত বছর আর এ হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ একটা বছর দুই বছরের জন্য তুমি টাকা লাগলে তো তোমার দুই বছর পর তোমার মূলধনটা কত আসবে সেই মানটা বের করতে হবে আর পিক কে বলা হয় প্রারম্ভিক মূলধন অর্থাৎ তুমি কত টাকা তুমি রেখেছিলে শুরুতে সেটাকে বলা হবে প্রারম্ভিক মূলধন তো দেখো এখানে কি বলা হয়েছে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার হারে অর্থাৎ এখানে আর এর মান কত আট পার্সেন্ট আট পার্সেন্ট মানে হচ্ছে আট ভাগে একশো আট ভাগ একশো টো আটকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি আমরা কত পাবো শূন্য দশমিক শূন্য আট আটকে একশো দিয়ে ভাগ করে কত পাবো শূন্য দশমিক শূন্য আট ঠিক আছে তো দেখো এখানে হবে আমাদের আরের মানে এটাই যে এর মানে এখানে দেখো বের করা হয়েছে আরের মানে এভাবে বের করলাম তো এরপরে তোমার প্রারম্ভিক মূলধনকে কী বলা হয় প্রারম্ভিক মূলধনকে বলা হয় পি তারপরে চক্রবৃদ্ধি যে মূলধন আছে সেটাকে আমরা কী ধরবো সেটাকে ধরবো এ অর্থাৎ এ কেন ধরলাম দেখো এখানে বলা হয়েছে আট পার্সেন্ট যদি চক্রবৃদ্ধি মুনাফারে থাকে তাহলে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধির মূলধনটা কী হবে কত বছরের দ্বিগুণ হতে হবে অর্থাৎ এইখানে চক্রবৃদ্ধির মূলধনকে আমরা ধরেছি হচ্ছে এ এই চক্রবৃদ্ধির মূলধনটা কী হবে প্রারম্ভিক মূলধনের দ্বিগুণ হবে কত বছরের দ্বিগুণ হবে অর্থাৎ এই কিসের দ্বিগুণ হবে এখানে প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক মূলধনটা কত ছিল পি আমাদের কোশ্চেনে বলা ছিল কত বছরে এই চক্রবৃদ্ধি মূলধন মানে এই এটা কত হবে দ্বিগুণ হয়ে যাবে কার দ্বিগুণ এই এটা মূলধনের দ্বিগুণ অর্থাৎ দুইগুণ এই জন্য আমরা লিখেছি এ ইিক্যাল টু টুপি তো এখন যদি আমরা এই সূত্রটা যদি আমরা নিচে লিখি তো নিচে লেখলে কি হবে দেখো তাহলে এর মান কত হবে এখানে এই এর মানটা আমরা কত লিখেছি এর মানটা আমরা কত ধরেছি টুপি এখানে জন্য এর মান লিখলাম টুপি তারপরে পি এর জায়গায় পি রাখলাম আর ওয়ানের জায়গায় এই ওয়ানের জায়গায় ওয়ানটা রেখেছি আর আরের জায়গায় কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট জিরো এইট তো জিরো পয়েন্ট জিরো এইট লিখে আমরা পাওয়ারটা অর্থাৎ যে বছরেরটা আমরা এনের জায়গায় এন লিখে দিয়েছি তো দেখো আমরা যদি এখন এপি আর এপি কাটাকাটি করি পিপি কাটাকাটি করলে বাম পাশে থাকে টু আর ডান পাশে থাকে এই যে এই ঠিক আছে তো এই মান থাকার পর দেখো এখন আমরা কী করলাম ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট যোগ করে দিলাম আমাদের কত বের হলো ওয়ান পয়েন্ট জিরো এইট টু দি পাওয়ার এন তো দেখো এখন আমরা কী করবো এইখানে যে পাওয়ারটাকে ছিল পাওয়ারটাকে যদি আমরা তুমি মান বের করতে চাও তাহলে তোমার কি করতে হয় আমরা তো লগের অঙ্কতে কি করেছিলাম ধরো লগের অঙ্কতে করেছিলাম যেটা তোমার ধরো লক টু বেস থ্রি এইখানে যদি ধরো তোমার কত আছে ধরো এক্স থাকে তাহলে আমরা যেন কী করেছিলাম এখানে আমরা করেছিলাম যে এই যে 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 সুযোগটা আছে সুযোগটাকে আমরা এই দিকে রেখেছিলাম আর যে বেসটা ছিল বেসটাকে আমরা এইখানে এখানে বেস হিসেবে রেখে আর এইখানে যে ডান দিকে মানটা থাকে সেটা আমরা পাওয়ার হিসেবে রেখেছিলাম অর্থাৎ দেখো যে এটার সাথে এটা একটা মিল খুঁজে পাচ্ছ না দেখো এটার সাথে কিন্তু এটার একটা মিল আসে তো তারপরে তার মানে আমাদের আমরা খুব এই লাইন থেকে এই লাইন করতাম তো এখন দেখো এই অঙ্কটা কোমাদের কী করতে হবে এই নিচের লাইনটা থেকে এই লাইনটা করতে হবে এই লাইনটার মতো করে এটা কিন্তু তোমাদের এক্সাম্পল হিসেবে দেখিয়েছি অর্থাৎ তোমার যে এইখানে যেটা পাওয়ার হিসেবে থাকে পাওয়ারটা তোমার ডান দিকে থাকবে আর তোমার যে এইখানে পাওয়ারের যে বেসটা থাকে এটা হবে কি লগের বেস আর এখানে যে মানটা থাকে এটা হবে কি তোমার এই লগের যে সূচক হবে এটা তাহলে দেখো এই হিসেবে যদি আমরা করতে চাই অর্থাৎ যেটা পাওয়ার হিসেবে থাকবে এটা হবে তোমার মান বের করতে হবে অর্থাৎ এই এক্সটাকে তুমি মনে মনে এন ধরতে পারো আবার ওয়ান পয়েন্ট জিরো এইটটাকে ধরো তুমি এই টু এর জায়গায় রেখেছো আর টু হচ্ছে ধরো তোমার কি লগের সূচক তাহলে এটা তোমার কীভাবে করতে হবে দেখো কারণ দেখো এখানে যে এখানে এক্সের পাওয়ার যেটা ছিল অর্থাৎ এনের এন এর যে বেসটা ছিল সরি এক্সের যে বেসটা ছিল সেটা হবে কি তোমার লগের বেস হয়ে যাবে তাহলে আমরা কী কী লাগবো ক্যালকুলেটারে ক্যালকুলেটারে আমরা লেখবো লক অর্থাৎ যেখানে এইখানে পাওয়ারের যে বেসটা থাকে এটা কী হয়ে যাবে লগের বেস অর্থাৎ এটা হবে ওয়ান পয়েন্ট জিরো এইট হবে লগের বেস সব জেনেটার এইদিকে যে মানটা ছিল এটা হবে কি সূচক অর্থাৎ এইটা হবে তোমার এখানে টু আমরা উপরে লেখব তাহলে এই মানটা আমরা কীভাবে বের করবো এমানটা বের করার জন্য আমাদের কী করতে হবে লক টু ভাগ কত করতে হবে ভাগ করতে হবে লক ওয়ান পয়েন্ট জিরো এইট তো এমানটা বের করো ক্যালকুলেটরে দেখো তুমি লক টু ভাগ লক ওয়ান পয়েন্ট জিরো এইট তো দেখো কত হয় মানটা বের হয় তোমার নাইন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ এখানে নাইন পয়েন্ট জিরো জিরো বের হয় বা এরকমই অর্থাৎ প্রায় নাইনের সমান তাহলে তোমার এনের মানটা কত বের হলো এনের মানটা বের হলো নয় অর্থাৎ নয় বছরে তোমার মুনাফার হার কত হবে দ্বিগুণ হবে তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো তো এখানে যে থাকবে অর্থাৎ এখানে যে পাওয়ারটা হিসেবে থাকবে এইখানে আমরা এইভাবে লিখবো নর্মালে আর পাওয়ারের যে বেস থাকবে এটাকে আমরা লগের বেস হিসেবে লিখবো আর এটাকে আমরা লগের সূচক হিসেবে লিখবো এইভাবে করলে আমরা এই মানটা পেয়ে যাব তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এটা কীভাবে করতে হবে তো নিচে দেখো আমাদের জলগত কিছু জোড়ায় জোরাই কাজ আছে দলগত কাজ এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব তো আজকে পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ সবাইকে